একটা সরকার জনগণকে প্রতিদিন কি পরিমাণ মিথ্যা এবং নানাভাবে ভাঁওতাবাজি করে যেতে পারে মানুষের সামনে, মিথ্যা ছড়াতে পারে, তার আরেকটি একটা খুবই প্রকট দৃষ্টান্ত তারা আমাদের সামনে তৈরি করেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে তারা নতুন করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করেছে। জনগণের অনেকগুলো দাবি ছিল এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিষয়ে, যেখানে জনগণের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, যেমন রাজনৈতিক দল নিবন্ধনের প্রশ্নে একজন স্বতন্ত্র প্রার্থী কিভাবে নির্বাচনে অংশ নেবে তার অধিকারের প্রশ্নে, সরাসরি বাংলাদেশে এই যে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের যে বিধান তৈরি করা হয়েছে এটা সংবিধানের লঙ্ঘন, সংবিধানের সাথে সাংঘর্ষিক। রাজনৈতিক দল নিবন্ধনের প্রশ্নটি সংবিধানের লঙ্ঘন এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই প্রশ্নগুলোর কোনো মীমাংসা নেই। এখন তারা এই যে তারা বলছে যে সুষ্ঠু নির্বাচন দেবে, আমরা সবসময় প্রশ্ন তুলেছি যে আচ্ছা আপনারা 2014 সালে 153 জন ভোটের আগেই নির্বাচিত ঘোষণা করলেন, ওনারা বলেন যে অন্য কেউ প্রার্থী না আসলে তাহলে আমরা কি করব, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হবে। তো এখন তারা কিভাবে বলছেন যে বিএনপি না আসলেও যারা আসবে তারাই নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচন নাকি সুষ্ঠু হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? তখন বিএনপি যোগ দেয়নি, কিংবা আমরা গণতন্ত্র মঞ্চ তখন গঠিত না হলেও এই সংগঠনগুলো যোগ দেয়নি, কিন্তু যারা অনেকেই তো যোগ দেওয়ার কথা, তারা কোথায় ছিল, কেন প্রতিদ্বন্দ্বিতা নেই? তারা বলেন যে কেউ প্রার্থিতা বাতিল হয়েছে অথবা প্রত্যাহার করেছে। আসলে প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং বাধ্য করে প্রত্যাহার করা হয়েছিল, যাতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন নির্বাচনের আগেই নির্বাচিত ঘোষণা করা যায়, নির্বাচনের আগেই সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নেওয়া যায়। এই ছিল তাদের নির্বাচন। কিন্তু তারপরে তারা এইটা বলেন, 2018 সালে তো মধ্যরাতের ভোট ডাকাতি করে বলেন নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো এখন তারা সুষ্ঠু নির্বাচন দেবেন এটা বলছেন, সারা দেশের মানুষকে বলছেন, দুনিয়াকেও বলছেন। এবং আমরা যখন প্রশ্ন করি যে আপনাদের অধীনে এই দুটো নির্বাচনের পরে কেন সুষ্ঠু নির্বাচন হবে, সেটার একটা কারণ অন্তত বলুন, তারা কোনো কারণ বলে না। এখন তারা একটা কারণ দেখিয়েছে যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন তারা করছেন, যেটা আসলে দিনের বেলা ভোট ডাকাতির একটা পরিপূর্ণ আয়োজন। দেখুন, আগে যখন নির্বাচন কমিশন নির্বাচনের আগেই পরিস্থিতি যদি, যেটা এখানে উল্লেখ করা হয়েছে, যে আগেই যদি মনে হয় যে এটা নির্বাচনের পরিস্থিতি নেই তাহলে বাতিল করতে পারে, নির্বাচনের দিন তারা যদি দেখেন ভোটের পরিস্থিতি খারাপ এবং কেন্দ্রগুলোতে মানুষ ভোট দিতে পারছে না, জালিয়াতি হচ্ছে, তাহলে ভোট কেন্দ্র ভোটই বাতিল করতে পারতেন। এখন তারা কি করতে পারবেন? তারা বলছেন যে যে কেন্দ্রটাতে তারা ভোট জালিয়াতি দেখছেন সেই কেন্দ্রটা কেবল বাতিল করতে পারবেন, পুরো নির্বাচন বাতিল করতে পারবেন না। এখন ধরুন 100 থেকে 140 কেন্দ্র হয় এক একটি আসনে। এখন নির্বাচন কমিশন কি 140 কেন্দ্রের প্রতিটি বুথ তারা পরীক্ষা করতে পারবেন? আপনি খেয়াল করে দেখুন, 140 × 300 এটা কি সম্ভব তাদের যে কর্মকর্তা আছে? তাহলে তারা কতিপয় কেন্দ্র দেখেই কিন্তু মূল ট্রেন্ডটাকে বিচার করবেন। এখন তারা যেটা চিন্তা করছে যে 140 কেন্দ্রের মধ্যে তারা 10 কেন্দ্র, 5 কেন্দ্র, ওইখানে যদি কোনোভাবে জালিয়াতি, চুরি, লুট, ভোট ডাকাতি ধরা পড়ে যায় তাহলে ওই কেন্দ্রগুলো কেবল বাতিল হবে, বাকি সমস্ত কেন্দ্রগুলোতে যে ভোট ডাকাতিটা করলেন সেটা জায়েজ হয়ে যাবে। এই সুন্দর মতো ব্যবস্থাটা তারা করলেন, তারা তার মানে প্রতিটা কেন্দ্রে ভোট ডাকাতি করবেন, যে কয়টা ধরা পড়বে ওই কয়টা কেবল বাতিল করে দেবেন, তারপর বলবেন আবার পুনর্ভোট হবে, এবং তার মধ্যে দিয়ে ইতিমধ্যে যে ভোট ডাকাতি হয়ে আছে তাতে যে বিপুল ব্যবধান তৈরি হয়ে গেল তার মধ্যে দিয়ে তারা জয়লাভ করবেন এবং সারা দেশের মানুষ এবং দুনিয়াকে দেখাবেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছেন। এই যে বুদ্ধি তারা বের করলেন, এবং নির্বাচন কমিশনের লোকেরাই বলেন আর সরকারের লোকেরাই বলেন অথবা বিভিন্ন রকম তাদের পরামর্শদাতারাই বলেন, তাদেরকে একটা বুদ্ধি বের করে দিয়েছেন কিভাবে দিনের বেলা ভোট ডাকাতি করা যায়। এই ভোট ডাকাতদের
সমস্ত এই সমস্ত আরপিও বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিবে, এটাই বাংলাদেশের মানুষের বর্তমানের পরিষ্কার শপথ নিতে হবে। কারণ এই ধরনের ষড়যন্ত্র জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য, এবং যারা এটা করেন প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জাতীয় নেতৃবৃন্দ, গণতন্ত্রের উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, ভাষানী অনুসারী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, হঠাৎ করেই সরকার, সাইবুল বাবু এখানে উল্লেখ করেছে, এই যে গণপ্রতিনিধিত্ব আইন যেটা সংশোধন করেছে, এই সংশোধনীটা একমাত্র এই সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা এই ব্যবস্থাটা, এই সংশোধনীতে তারা নিয়ে এসছে, তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে তারাই আছে, আর কেউ নাই সংসদে। এবং সবই আজ্ঞাবহ, আপনারা জানেন। তা আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা এটাই বলতে চাচ্ছি, ক্ষমতা দীর্ঘায়িত করতে এ দেশের জনগণ আর দিবে না, যে কোনো মূল্যে। জনগণ এবার আর ওই দিনের বেলা বুট চুরি করবেন, এবার যে ষড়যন্ত্র আপনারা করছেন, এর আগের বার রাত্রিবেলায় বুট চুরি করে ক্ষমতায় এসছেন, এবার দিনের বেলা বুট চুরি করার যে অপপ্রয়াস ষড়যন্ত্র শুরু করেছেন, জনগণ সেটা প্রতিহত করবে। আমরা গণতন্ত্র মঞ্চ স্পষ্ট বলে দিচ্ছি, এই কোনো দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই নির্বাচন যাব, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন যাব না, এটা স্পষ্ট কথা আমাদের। এখানে অনেক ধরনের খেলাধুলা শুরু হয়ে গেছে, কেউ 10 সিট নেবেন, কেউ 20 সিট নেবেন, সবাইকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে, যদিও এটা আজকের সাবজেক্ট না, তারপরেও বলছি, বর্তমান পরিস্থিতির কারণে এই সরকারকে পাকাপোক্ত করার জন্য যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন, তারা 71 সালের মতো নব্য রাজাকার হিসাবে চিহ্নিত হবেন জাতির কাছে, জনগণের কাছে। আজকেই আমি 7 দিন পরে জামালপুর থেকে ফিরে এসেছি, এখানে মান্যভাই যে কথাটা বলছে অত্যন্ত স্পষ্ট, মানুষ শুধু জানতে চাচ্ছে আর কতদিন ভাই, আর কখন কখন যাবে, এই মাসেই যাবে না আগামী মাসে যাবে বলেন। এরকম মানুষের মধ্যে একটি সমস্ত মানুষ, আওয়ামী লীগের নেতারা, যারা আওয়ামী লীগের মধ্যেও কিছু ভালো লোক তো আছে, তারাও বলে দলটা ধ্বংস হয়ে গেল, দলটা ধ্বংস হয়ে গেল। আওয়ামী লীগের লোকরা যারা ভালো লোক তারাও বলতেছে দলটা ধ্বংস হয়ে গেল। এই আওয়ামী লীগের একটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল এইভাবে দলটিকে বঙ্গবন্ধুর কন্যায় ধ্বংস করে দিল, এমন কথাবার্তাও হচ্ছে নিজেদের দলের ভিতরে। তাই বন্ধুগণ, আমি আর দীর্ঘায়িত করব না, অলরেডি প্রশ্ন উঠেছে, এটা সেমিনার হয়ে গেছে, আমরা আমাদের বক্তব্য, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।